আমি আপনগুলান খুবই সাধারণ একজন মানুষ, জানি আমগো মতো মানুষের কথা কেউ মন দিয়ে শুনে না, তবু একটা গল্প কইতে চাই, শুনবেন? ছয় বছর আগের কথা, ছোটখাটো একটা চাকরি করতাম ঠিকই, কিন্তু আমার চিন্তা ছোট আসিল না, দেশে ভালোবাসতাম, দেশটা নিয়ে স্বপ্ন দেখতাম। তাই আফসুস, আমার বড় পোলারা তেমন লেখাপড়া করল না। একদিন সে সামনে এসে দাঁড়ায়, মাথা নিচু করে কয়, আব্বা বিদেশে যাব, চাকরি করব। আমি কই, কেন, দেশে কিছু করতে পারো না? ছেলে কয়, আব্বা এই পড়ালেখা নিয়ে দেশে কি চাকরি করব, কয় টাকাই বা কামাই করব। বিদেশ থেকে যদি কষ্ট করে দুইটা টাকা দেশে পাঠাইতে পারি, পরিবারের জন্য দেশের জন্য কি কিছুই করবার পারবো না? পোলার চিন্তা শুনে সাহস পেলাম, পড়ালেখা অল্প হলেও সে অমানুষ হয় না, ফি সাবিলিল্লাহ বইলা রাজি হয়ে গেলাম। এখন পোলার পাঠানি টাকায় সংসার চলে। বাজারে গেছিলাম, দেখি সবাই বিদেশি পণ্যর জন্য পাগল, আমিও দেই, চকচকাই তো লাগে, কিন্তু কিনবার বেলায় মন সায় দেয় না। পোলাটা আমার এত কষ্ট করে কামলা খাইটা দেশে টাকা পাঠায়, বিদেশি পণ্য কিনে সেই টাকা আবার বিদেশেই পাঠামো, মনের সাথে বোঝাপড়া কইরা সায় পাইলাম না। দেশি কোম্পানি সততা নিয়ে সেরা পণ্যটা যখন বানায়, সেটা কেনার একটা দায় আমার নাই, তাই বাংলা ওয়াশ নিলাম। ভাবলাম পোলার ঘাম দেশের কামে লাগুক, দেশের টাকা দেশেই থাকুক, দেশ আগায়া যাক, ভিতর থেকে যদি না বদলায় কেমনে হবে? বাংলা ওয়াশ, বদলাই ভিতর থেকে। ANH গ্রুপ, দেশের টাকা দেশেই থাকুক।